2014 সালে টেট দুর্নীতির মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে অপসারিত হয়েছেন মানিক ভট্টাচার্য, যিনি তৃণমূলের বিধায়কও। এবারে এই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত আরেকটি মামলায় নাম জড়ালো আরও তিন তৃণমূল নেতার, যাদের মধ্যে একজন বর্তমান বিধায়ক ও মন্ত্রী, অপর দুজন প্রাক্তন বিধায়ক। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে মামলাকারীরা অভিযোগ করেছেন, তিন তৃণমূল বিধায়ক লেটার হেডে নাম লিখে চাকরি প্রার্থীদের জন্য সুপারিশ করেছিলেন। 2014 সালে প্রাথমিকে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের বেঞ্চে মামলা করেন বিজেপি নেতা তাপস ঘোষ। মঙ্গলবার সেই মামলায় শুনানিতে মামলাকারী আইনজীবী দাবি করেন, তৃণমূল বিধায়করা নিজেদের লেটার হেডে নাম লিখে প্রাথমিকে চাকরি প্রার্থীদের জন্য সুপারিশ করেছেন। তিনজন তৃণমূল বিধায়কের লেটার হেডে লেখা চিঠির প্রতিলিপিও আদালতের কাছে তুলে দেওয়া হয়। মামলাকারীদের দাবি অনুযায়ী এই তিন তৃণমূল বিধায়ক ছিলেন অখিল গিরি, অসীম মাঝি এবং শুভ্রাংশু রায়। সুপারিশপত্রের প্রতিলিপির সঙ্গে নামের তালিকাও জমা দেওয়া হয়। সব চোর, আমি তো বলেছি 100 জনের বেশি তৃণমূলের বিধায়কের ছেলে মেয়েরা সব বেআইনিভাবে চাকরি পেয়েছে। আদালত সূত্রে খবর, মামলাকারীরা তৎকালীন তিন তৃণমূল বিধায়কের যে সুপারিশপত্র পেশ করেছেন তা 2013 সালে। এই প্রেক্ষাপটে আইনজীবী মহলের একাংশে প্রশ্ন উঠছে, 2014 সালে টেট দুর্নীতির মামলায় তার আগের বছরে সুপারিশপত্র জমা দেয়া হলো কেন? এটা আমার প্যাটটা জমা পড়েছে বলেই যে আমি আমি দিয়েছি এমন কোনো প্রমাণ নয়। আমার দেখতে হবে যে আমার সইটা ঠিক আছে কিনা। বা কি জিনিসটা সেটাই আমি দেখিনি, সেটা না দেখে আমি বলতে পারবো না যে কি জিনিস হয়েছে বা কি অভিযোগ হয়েছে। আর 2 নম্বর এতে বিচারাধীন বিষয়, এই বিষয়ে আমার কোনো মন্তব্য করাই ঠিক নয়। সব নেতা মন্ত্রীদের কারবার, মুখ্যমন্ত্রী জানেন না, তিনজন এমএলএ লেটার হেডে তাদের চিঠি, তৃণমূলের এমএলএ এমপিরা লুঠে বেড়াচ্ছে। মুখ্যমন্ত্রী কি এই যে তিনজন এমএলএ তাদেরকে ডিজোন করবেন? মুখ্যমন্ত্রী জেনে বুঝে প্রশ্রয় দিচ্ছেন সব। যেহেতু এটা একেবারে আদালতের বিচারাধীন বিষয়, সেটা আমরা এখনই বলবো না। তবে একই সঙ্গে তারা কল্যাণী এইমসে যখন বিজেপি বিধায়কদের কন্যা, বিজেপি বিধায়কদের পুত্রবধূরা কিভাবে নালিশ চাকরি পেয়েছেন, সেই নথিপত্রগুলো বিজেপির যদি নেতারা একই সঙ্গে প্রকাশ করেন, আমার মনে হয় জনগণের দেখতে ভালো লাগবে। সব মিলিয়ে নিয়োগ মামলা ঘিরে জোর রাজনৈতিক বিতর্ক। সমীরণ পাল, সৌরভ বন্দ্যোপাধ্যায় ও ঋত্বিক প্রধানের রিপোর্ট, এবিপি আনন্দ।